লেডিস পারফিউম বিক্রি করা যাবে কি না। মেয়েদের জন্য পারফিউম ব্যবহার করা তো নিষিদ্ধ না, নিষিদ্ধ হচ্ছে তারা পারফিউম ব্যবহার করে বাইরে বের হওয়া। অতএব লেডিস পারফিউম বিক্রয় করতে অসুবিধা নাই, তবে যদি সুযোগ হয় তাহলে তাদের কাছে এই মেসেজ পৌঁছানো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তারা এই পারফিউম বাইরে ব্যবহার করতে পারবে না। অ্যালকোহলযুক্ত পারফিউম বিক্রি করা যাবে কি না, এটা একটা ইখতিলাফি মাসআলা। অ্যালকোহল নাজাসাত কি না, ওলামায়ে কেরামের একদল বলছেন অ্যালকোহল নাজাসাত, অতএব অ্যালকোহলযুক্ত কোনো পারফিউম ব্যবহার করা যাবে না, যেটা ব্যবহার করা যাবে না সেটা বিক্রিও করা যাবে না। অন্য দল বলেছেন যে অ্যালকোহল নাজাসত না, তবে ওটা খাওয়া যাবে না। অ্যালকোহল তো জানি আমরা, এটা হলো মদ, তো মদের ব্যাপারে খেতে নিষেধ করা হয়েছে, কিন্তু এই অ্যালকোহলের খুবই সামান্য পরিমাণ, যারা বলেছেন যে অ্যালকোহল ইটসেলফ এটা নাজাসত না, খুবই সামান্য পরিমাণ যদি কোথাও মিক্স হয় তাহলে সেটা বাহ্যিক ব্যবহারের জন্য হারাম হবে না। তবে যে কোনো ধরনের অ্যালকোহলযুক্ত পানীয় খাওয়া যাবে না, এই ব্যাপারে সবাই একমত। কিন্তু পারফিউমের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কি না, এটা ইখতিলাফি মাসআলা। উত্তম হচ্ছে ব্যবহার না করা। বিভিন্ন শায়েখদের আলোচনা এবং মুনাকাশা ডিসকাশনে যেটা বোঝা যায়, আমার কাছেও যেটা প্রতীয়মান হয়, সেটা হলো অ্যালকোহল এটা যতক্ষণ না প্রমাণিত হবে এর সাথে কোনো নাজাসাত আছে, তাহলে ইটসেলফ শুধু অ্যালকোহল হওয়ার কারণে এটা নাজাসাত না, তবে এটা ব্যবহার না করাই উত্তম। বিশেষ করে যখন মিক্স থাকে কোনো পারফিউমের সাথে, আতরের সাথে কিংবা সেন্টের সাথে।